হাই ফ্রেন্ডস পরীক্ষা ওয়ারিয়ারে সকলকে স্বাগত আমি অনুপম তো বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকাউনটাকে ক্লিক করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায় তো চলো দেখে নেওয়া যাক আজকের লেটেস্ট আপডেট তো নতুন শিক্ষক নিয়োগের দাবিতে আবারও বিদ্রোহ শুরু হল এবং নো টি নো ভোট তো চলো দেখে নেওয়া যাক আজকের আমাদের যে প্রতিবেদন বেরিয়েছে সেই প্রতিবেদনটা কী দিয়েছে এটা একটু দেখে নিই তো আমরা জানি যে নানান কারণে দীর্ঘদিন ধরে আমাদের যে আপার প্রাইমারি নিয়োগ ছিল সেটা ঝুলে আছে তো দীর্ঘ সাত বছর হয়ে গেলেও এখনও এই আপার প্রাইমারিতে নিয়োগ হয়নি প্রাথমিক টেটের আবেদন গ্রহণে তিন বছর পেরিয়ে গেলেও এখনও পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়নি আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য উপর চাপ বাড়িয়ে কি করলো যে নতুন করে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন তুললেন চাকরি প্রার্থীদের একাংশ নো এসএলএ এস টি নো ভোট এই দাবি তুলে এবার সোশ্যাল মিডিয়ায় সবর হলেন চাকরি প্রার্থীর একাংশ সোশ্যাল মিডিয়ায় নতুন এসএল এস এবং টেট আন্দোলন মঞ্চের তরফে জোরদার প্রচার চলছে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি না হলে ভোট বয় বয়কটের দাবিও তুলেছেন চাকরি একাংশ নতুন করে নিয়োগের দাবি জোরদার করে ইতিমধ্যেই জেলাভিত্তিক সংগঠন গড়ে তোলার কাজ শুরু হয়েছে দাবি তোলা হয়েছে যে আগস্টের মধ্যে নাকি দাবি তোলা হয়েছে আগস্টের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের করতে হবে আগস্টের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা ও মেধা তৈরি তৈরি করে করার দাবিও তুলেছেন প্রার্থীরা আগামী বিধানসভা নির্বাচনের আগে আগামী বিধানসভা নির্বাচনের আগে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিও উঠেছে প্রতি বছর এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি উঠতে শুরু করেছে বাড়ি থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন করে শিক্ষক নিয়োগের দাবিতে চলছে জোরদার প্রচার অনেকেই বলছে আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হোক দীর্ঘ প্রতীক্ষার অবসান হোক এস নিয়োগ প্রক্রিয়ায় কাজ শুরু ও শেষ করে বেকারত্ব ও বঞ্চনা থেকে মুক্তি দেওয়া হোক একই সঙ্গে অবিলম্বে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি উঠেছে চাকরি প্রার্থী এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়োগের বিষয়ে টেট বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত হয় কিন্তু কত শূন্য পদ নিয়োগ করা হবে তা এখনও জানানো হয়নি কবে নিয়োগ করা নিয়োগ পরীক্ষা হবে তা নিয়েও এখনও কোনো স্পষ্ট ধারণা পাননি চাকরি প্রার্থীরা এই নিয়ে হাইকোর্ট ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে নিয়োগ পরীক্ষার বসার জন্য টাকা খরচ করে আবেদনের জানানোর তিন বছর পরেও নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় নতুন করে ক্ষোভ জমতে শুরু করেছে শুরু করেছে চাকরি প্রার্থীদের মধ্যে এদিকে উচ্চ প্রাথমিক দুর্নীতির দায়ে নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট অন্যদিকে প্রাথমিক টেটের পরীক্ষাও দিনক্ষণ ঘোষণা না ঘোষণা না হওয়ায় নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে রয়েছে অসন্তোষ এবার নতুন করে যোগ্যতা প্রমাণের দাবি জানিয়ে শিক্ষক নিয়োগের দাবিতে সবর হচ্ছেন চাকরি প্রার্থীর একাংশ তো আজকের আপডেটটি এটাই ছিল তো বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক শেয়ার করবে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ